আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন রেজা, ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাসিডিক প্র্যাকটিশনার, ফিএলসিসি। আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে, সানস্ক্রিন। এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, বাট আমরা এটা নিয়ে অনেকেই উদাসীন। আমরা সানস্ক্রিন ইউজ করতে চাই না, কারণ সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের মুখটা ঘেমে যায়, চিটচিটে হয়। সো অনেকেই দেখা যায় যে তারা খুব উদাসীন মনোভাব প্রকাশ করেন এবং খুব ইয়ে করেই বলেন যে না, আমি সানস্ক্রিন ব্যবহার করতে চাই না। বাট প্রত্যেকটা স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট প্রত্যেকটা পেশেন্টকেই আমার মনে হয়, যেহেতু আমি এটা সবসময় জোর দিয়ে বলি যে সবাইকে আসলে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন জিনিসটা কী, আমরা জানি আমাদের স্কিনের নিচে যে মেলানিন আছে, সেই মেলানিনটা কী করে, আমাদেরকে প্রতিরক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে। সো আমরা যখন আমাদের সূর্যের আলোতে বের হই, তখন দেখা যায় যে এই মেলানিনগুলো আমাদের স্কিনের নিচে এসে জমা হয় আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু অতিরিক্ত যখন আলোটা আমাদের শরীরে পড়ে, আমাদের স্কিনে এশিয়ান স্কিন টাইপে আমাদের ট্যান হয়ে যায়, এবং এই ট্যানটা যদি আপনার বারবারই হতে থাকে, তাহলে কিন্তু এই ট্যান ভাবটা আর উঠতে চায় না। এবং যারা অনেক বেশি ফর্সা, তাদের কিন্তু স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে, মেস্তা তৈরি হতে পারে বা আদার অনেক পিগমেন্টেড প্রবলেম হতে পারে, হাইপার পিগমেন্টেশন প্রবলেমগুলো হতে পারে। তো অবশ্যই সানস্ক্রিন স্কিনের জন্য একটা প্রোটেকটিভ মেজার হিসেবে ব্যবহার করতে হয়, করা উচিত। তো সানস্ক্রিন জিনিসটা কী, আমরা যখন স্কিনে একটা ক্রিম অ্যাপ্লাই করি, এই স্কিনটা আমাদের কী হয়, একটা আবরণ তৈরি করে। এই ক্রিমটা আবরণ তৈরি করার কারণে আমাদের অতিবেগুনি রশ্মিগুলো আমাদের স্কিনে যে ক্ষতিকর প্রভাবটা ফেলে, সেটা তখন পরিমাণটা কমে যায় বা করতে পারে না। তো আপনি যখন বাইরে বের হবেন, তখন অবশ্যই এই সানস্ক্রিন ক্রিমগুলো ব্যবহার করে বের হবেন। এখন সানস্ক্রিন ক্রিমের কিছু ক্রাইটেরিয়া আছে, যে আমি আমার ত্বকের অনুযায়ী আমি কোন ক্রিমটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব বা কোনটা কিনবো। আসলে অনেকে কনফিউজ থাকেন, কারণ সানস্ক্রিন ক্রিমটা কিন্তু একটা কসমেটিক্যাল ক্রিম হিসাবেও এখন বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়। তো পেশেন্টদের জন্য যেটা আমরা সবসময় বলে থাকি, যে আপনারা কয়েকটা দিক খেয়াল রাখবেন। একটা হচ্ছে যে আপনার বয়স অনুযায়ী আপনার স্কিনের ত্বকের ধরন অনুযায়ী আপনি এটা বাছাই করবেন। যদি আপনার স্কিন অয়েলি হয়, তাহলে অবশ্যই জেল বেস বা যেটা একটু ম্যাট, আপনাকে অয়েল সিক্রেশনটা কম রাখবে বা কন্ট্রোলে রাখবে, এমন একটা ফর্মুলেশন নেবেন। এখন বাজারে বহু রকমের ফর্মুলেশন পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, জেল পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়, পাউডার হিসাবেও পাওয়া যায়। সো আপনার ত্বকের ধরন অনুযায়ী যেটা আপনার পছন্দ, আপনি সেরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন, পছন্দ করতে পারেন। এছাড়া যেটা আমরা বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে SPF এবং স্পেকট্রাম। SPFটা হচ্ছে হলো গিয়ে আপনার সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে তৈরি, আপনার স্কিনটাকে আবরণ তৈরি করে আপনাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য একটা স্পেকট্রাম আমরা তৈরি করি, সেটা 15 থেকে 90 মধ্যে থাকতে হয়। এখন আমাদের এশিয়ান স্কিনে যারা আমরা এই ধরনের গরম প্রধান দেশে থাকি, তাদের অতিবেগুনি রশ্মিগুলো খুব বেশি থাকে এবং আমাদেরকে কিন্তু একটা লম্বা সময় বাইরে থাকতে হয়। এছাড়া আমরা যারা অফিস করি, LED লাইট, AC এবং আমরা বিভিন্ন রকমের ডিভাইস ইউজ করি, সেখান থেকেও কিন্তু আমাদের রেডিয়েশন হয়ে স্কিন নষ্ট হতে পারে। অনেক হাউস ওয়াইফ আছেন যারা চুলার বাসে বা গরমে অনেক সময় ধরে রান্না করেন, তাদের স্কিনটাও কিন্তু সেন্সিটিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই SPFটা যদি একটু বেশি আপনি নেন, যেমন আপনার যদি 15 থেকে 30 মধ্যে আপনি না নিয়ে যদি 40 থেকে 90 মধ্যে বাছাই করেন, তাহলে কিন্তু আপনার আবরণ তৈরি হওয়াটার যেটা একটা লেভেল থাকে, সেটা কিন্তু আপনাকে একটা বেশি প্রোটেকশন দেওয়ার সম্ভাবনা থাকবে। সো অবশ্যই আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে 40 থেকে 90 মধ্যে আমরা বাছাই করব। আর স্পেকট্রাম যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের আলোক রশ্মি থেকে UVA এবং UVB, আল্ট্রাভায়োলেট A রেডিয়েশন এবং আল্ট্রাভায়োলেট B রেডিয়েশন বের হয়। তো অনেক ক্রিমে দেখা যায় যে সে এটা সিঙ্গেল স্পেকট্রাম হয়ে যায়। যদি সিঙ্গেল স্পেকট্রাম বা ন্যারো স্পেকট্রাম হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা আলোক রশ্মি থেকে আপনাকে রক্ষা করলো, আরেকটা আলোক রশ্মি থেকে আপনাকে রক্ষা করতে পারে না। সেই জন্য আমরা চেষ্টা করব ব্রড স্পেকট্রাম সিলেক্ট করতে, যেটা আমাদের বোথ আলোক রশ্মি থেকে রক্ষা করবে। UVA এবং UVB দুটো থেকে যদি আমার রক্ষা করে, তাহলে কিন্তু আমি অনেকটা কিছু থেকেই সেফ থাকতে পারবো। সো SPF এবং স্পেকট্রাম দুটোই কিন্তু আপনার ওই সানস্ক্রিন ক্রিমের গায়ে লেখা থাকে। সো আপনারা কিনবার সময় অবশ্যই এই জিনিসপত্রগুলো একটু চেক করে নেবেন। আরেকটা দিকটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে হলো গিয়ে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফর্মুলেশন। ফিজিক্যাল ফর্মুলেশনটা মেনলি হচ্ছে মেডিকেটেড হিসাবে ইউজ করা হয়। এখানে FDA অ্যাপ্রুভ কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে, 18 থেকে 20 ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে এটা তৈরি করা হয়। সেই ক্ষেত্রে স্কিনে অ্যাপ্লাই করার কারণে আমরা অনেক রকমের হাইপার পিগমেন্টেড স্কিন এবং অনেক ডিজিজ স্কিন থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ফিজিক্যাল ফর্মুলেশনগুলো ইউজ করে থাকি। তো দেখা যায় যে ওই ক্ষেত্রে পেশেন্টের প্রবলেম সলভ করবার জন্য সেটা আমরা ইউজ করছি। আর কেমিক্যাল ফর্মুলেশনটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার বিভিন্ন রকমের জিঙ্ক অক্সাইড একটা থাকে, ওটা আপনার
সানস্ক্রিনটাকে একটু সাদা সাদা ভাব দিবে এবং ওটা আপনার সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। আপনি আপনার ধরন অনুযায়ী অথবা একজন ডার্মাটোলজিস্টের সাহায্যের মাধ্যমে কিন্তু আপনি আপনার সানস্ক্রিনটাকে বাছাই করতে পারেন। সো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। সানস্ক্রিনের আসলে তেমন কোনো অল্টারনেটিভ নাই। আপনি সানস্ক্রিন ব্যবহার করলে স্কিনের অনেক রকম সমস্যা থেকে আপনাকে আপনি প্রতিরোধ করতে পারবেন। অবশ্যই সানস্ক্রিন একটা ভালো মানের ভালো ব্র্যান্ডের SPF স্পেকট্রাম এই জিনিসপত্রগুলো দেখে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। আর সানস্ক্রিন ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু ঘাম ঘাম ভাব হয় বা অথবা দেখা যাচ্ছে যে একটু অ্যাকনি ইরাপশন বা র্যাশ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে আপনার স্কিনটা চেক করে আপনি একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। আর সানস্ক্রিনের কার্যক্ষমতা হচ্ছে কিন্তু 4 ঘন্টা থাকে। সো আমরা যারা সকালে অ্যাপ্লাই করি, বের হয়ে যাই এবং অনেক সময় পর্যন্ত বাইরে থাকি, তাদেরকে আমরা সবসময় বলি পুনরায় অ্যাপ্লিকেশন করবার জন্য যদি পসিবিলিটিস থাকে। আর সানস্ক্রিন ব্যবহারের নিয়মটা হচ্ছে যে সানস্ক্রিন স্কিনে দেওয়ার পরে অ্যাবজর্পশনের 1 ঘন্টা পরে এর কার্যক্ষমতা শুরু হয়। সো অবশ্যই আপনারা সেটা মাথায় রেখেই আপনারা ব্যবহার করবেন। যখন আপনি বেরোবেন তার 1 ঘন্টা আগে ব্যবহার করবেন এবং এটা বাইরে বের হওয়ার আগেও কিন্তু আপনি আবার একবার রিঅ্যাপ্লাই করতে পারেন। এখন বর্তমানে অনেক রকমের মেকআপ পাওয়া যায়, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে ফাউন্ডেশন, আপনার লিপস্টিক, আপনার ফেস পাউডার, সেগুলোতেও কিন্তু SPF থাকে। সো ভালো ব্র্যান্ডের মেকআপ যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি SPF দেখে নিতে পারেন, সেগুলো ইউজ করলেও কিন্তু আপনার একটা আবরণ তৈরি হচ্ছে। সো সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আপনার স্কিনকে রক্ষা করবেন। এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু অনেক রকমের ডিজিজ স্কিনে তৈরি হতে পারে, সেগুলো থেকেও কিন্তু আপনি আপনার নিজেকে বাঁচিয়ে তুলতে পারেন একটা ভালো মানের সানস্ক্রিন বাছাই করে। সো অবশ্যই সানস্ক্রিন সবাই ব্যবহার করবেন, ভালো মানের SPF যুক্ত স্পেকট্রাম দেখে আপনি সানস্ক্রিন চুজ করতে পারেন অথবা আপনার ডক্টরের সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।